স্কটল্যান্ডের আবর্জিন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার আয়োজিত হয় এক মনোজ্ঞ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এতে ছিল মেধাবী ছাত্রছাত্রীদের দাওয়াত বিতরণ। অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চস্থ হয় বাংলা নাটক ষড়যন্ত্র। ঈদের শুভেচ্ছা বিনিময় করতে অনুষ্ঠানে যোগ দেয় স্থানীয় লর্ড প্রভোস্ট ও স্থানীয় এমএসপি, জানাচ্ছেন আনোয়ার আলী। আবর্জিন ও আবর্জিনশার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত রোববার বিকেলে আবর্জিন ইউনিভার্সিটির মাইক্রোবাট লেকচার থিয়েটারে আয়োজিত হয় এক মনোজ্ঞ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন আবর্জিন সিটি কাউন্সিলের লর্ড প্রভোস্ট কাউন্সিলর জর্জ আডাম। অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট কেভিন স্টুয়ার্ট। এছাড়া গ্রাম্পিয়ান পুলিশ, আবর্জিন সিটি কাউন্সিল, গ্রাম্পিয়ান এনএইচএস এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন। আবর্জিন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর আহমেদ সাদিকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠানে আটজন মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। লর্ড প্রভোস্ট মেধাবীদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন। এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এডিনবরা থেকে আগত তিসল শাপলা কালচারাল গ্রুপের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন তিসল শাপলার অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানের শেষ পর্বে আবর্জিনে প্রথমবারের মতো মঞ্চস্থ হয় বাংলা নাটক ষড়যন্ত্র। নাট্যকার ফখরুল ইসলাম রচিত এবং এডিনবরা তিসল শাপলা কালচারাল গ্রুপের পরিবেশনায় মঞ্চস্থ নাটকটিতে কৌতুকের আবহে ফুটে ওঠে বাংলার পৌরাণিক চিত্র। নির্মল বিনোদনের মধ্য দিয়ে অনুষ্ঠানে আগত দর্শকরা একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জালাল। আবর্জিন থেকে আনোয়ার আলী, এটিএন বাংলা, ইউকে।